কিডনি রোগের ভেতরে একটা প্রধান রোগ আছে কিডনিতে পাথর পাথর কিন্তু হয় ইউরিনের ভিতরে অনেক লবণ থাকে এই লবণগুলো জমাট বেঁধে যায় জমাট বেঁধে একটা ছোট্ট দানা সৃষ্টি করে সেই দানার উপরে ফর দানাটা যখন ওর ভিতরে থেকে যায় তখন আরও দানা ওর উপরে অ্যাড হতে থাকে অ্যাড হতে হতে এটা বড় একটা পাথরের সৃষ্টি করে এই যে লবণগুলো লবণগুলো কখন দানা বাঁধে দানা বাঁধার একটা প্রধান কারণ হচ্ছে সুপার স্যাচুরেশন মানে ওরা কনসেনট্রেশন ওই দানাটার কনসেনট্রেশনটা বেড়ে গেছে তো এই জিনিসটা কী কী সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যে ক্যালসিয়াম উপাদান দিয়ে এই দানাটার সৃষ্টি হয় তো ক্যালসিয়ামের যদি ইউরিন দিয়ে বেশি ক্যালসিয়াম যায় যদি কেউ অতিরিক্ত ক্যালসিয়াম খায় অথবা অতিরিক্ত ক্যালসিয়াম জাতীয় খাবার খায় আমরা পরীক্ষা করে দেখি যে ইউরিন দিয়ে ক্যালসিয়াম বেশি পাস করছে কিনা যখন দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের পাথর হয়েছে যে অথবা আগে হয়েছিল আবার হচ্ছে তাদের আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি যে তার রক্তে ক্যালসিয়ামের মাত্রাটা কেমন আছে তার রক্তে প্যারাথারড হরমোনের মাত্রাটা কেমন আছে তার ইউরিন দিয়ে ক্যালসিয়াম বেশি যাচ্ছে কিনা ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরের জন্য জরুরি আমাদের হাড়ের জন্য জরুরি মহিলাদের ক্যালসিয়ামের ঘাটতির কারণে খাড় ক্ষয় হয়ে যায় কাজে ক্যালসিয়াম যদি রেস্ট্রিক্ট করে তাতেও কিন্তু বিপদ আছে কাজে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কাদের ক্যালসিয়াম রেস্ট্রিক্ট করব শুধুমাত্র যেই সব রোগের ইউরিন দিয়ে ক্যালসিয়াম বেশি যাচ্ছে তাদের রেস্ট্রিক করতে হবে কী কী খাবারে ক্যালসিয়াম থাকে তো ক্যালসিয়াম যেগুলোই সাধারণত প্রধান খাবার হচ্ছে দুধে এবং দুধ জাতীয় খাবার ছোটো মাছের হাট দিয়ে কিংবা হাড় চাবায় খাওয়া চুন এসব জিনিসের ভিতরে ক্যালসিয়াম বেশি আছে সিলেক্টিভ কেসের ক্ষেত্রে ক্যালসিয়াম লেভেলটা কমাতে হতে পারে আমার অভিজ্ঞতায় দেখা যায় যে অনেক পাথরের রোগী আমরা চিকিৎসা করছি ক্যালসিয়ামের এই রোগটা কিন্তু খুব বেশি পাওয়া যায় না র্যাদার দ্যান ইউরিক অ্যাসিড লেভেলের অনেক রোগী পাওয়া যায় প্রায় জনের ভিতরে দেখা যায় যে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট রুগী ইউরিক অ্যাসিড নিয়ে আসতেছে অথবা পাথরটা দেখলেই বোঝা যায় হলুদ রঙের পাথর নরম পাথর কিন্তু এক্সরেতে আসে না বড়ো বড়ো পাথর কিন্তু এক্সরেতে দেখা যায় না এরকম কিছু হয় যদি আমরা দেখি যে তার ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি আছে অথবা পাথরের নমুনা দেখে আমরা টের পাই যে এটা ইউরিক অ্যাসিড অথবা আমরা পাথর বের করার পরে আমরা পরীক্ষা করি যে এই পাথরটা কি দিয়ে কোন লবণ দিয়ে তৈরি দেখা যায় যে যেখানে বলে দেয় যে ইউরিক অ্যাসিডটা বেশি আছে সেই ক্ষেত্রে আমরা বলি তাহলে আপনাকে যেসব খাবার ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায় সেগুলি অ্যাভয়েড করতে হবে যেমন আপনার গরু মাংস খাসি মাংস মাছের ডিম ডিমের কুসুম মগজ সিমের বিচি বিচি জাতীয় জিনিস এই জাতীয় খাবারগুলি বেশি খেলে আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় কাজে এই খাবারগুলি আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি দেখা যায় যে ক্যালসিয়াম জাতীয় বেশি যাচ্ছে ইউরিনে সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম জাতীয় খাবার একটু রেস্ট্রিক্ট করতে পারি তবে ক্যালসিয়াম কিন্তু অনেক উপকারী দিকও আছে যাদের বয়স্ক তাদের ক্যালসিয়াম খেতেই হয় কাজে ক্যালসিয়াম রেস্ট্রিক্ট করার আগে অবশ্যই আমাদের পরীক্ষা করে নেওয়া উচিত যে আসলে আমাদের ক্যালসিয়ামে ঘাটতি আছে না বেশি আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণ খুঁজে পায় না সেই ক্ষেত্রে আমরা কিছু কমন জেনারেল অ্যাডভাইস আছে যে পানি বেশি করে খেতে হবে যাতে করে যে লবণগুলা দানা বাঁধে পানি যদি বেশি থাকে তাহলে ওটা দানা মারতে পারে না লেবু জাতীয় জিনিস বেশি খেতে সাইট্রিক অ্যাসিড সাধারণত সাইট্রেট ইয়ে ইউরিনে যদি সাইড বেশি থাকে তাহলে পরে ওই দানাগুলি বাঁধতে পারে না লবণের পরিমাণ একটু কমিয়ে দিই এবং প্রোটিন জাতীয় খাবার প্রোটিন যদিও খুবই জরুরি কিন্তু অতিরিক্ত প্রোটিন না এখন দেখবেন যে কিছু অ্যাফ্লুয়েন্স বাচ্চা কাচ্চারাও বার্গার খাচ্ছে ইয়ে খাচ্ছে অনেক প্রোটিন জাতীয় খাবার খায় যদি পাথরের রোগ থাকে অবশ্যই প্রোটিন রেস্ট্রিক্ট করা উচিত চা কফিতে অনেক সময় পাথর দেখা যায় চকলেট কোকো পাথর আমাদের সৃষ্টি হয় কিন্তু কিডনিতে এটা কিডনিতে সৃষ্টি হওয়ার পরে ইউরেটার একটা চিকন নালি দিয়ে আমাদের প্রস্তাবের থলিতে আসে এবং তারপরে পেশাবের রাস্তাতে প্রসাব বের হয় তো এটা যখন ছোট থাকে পাফ পাথর যদি ফাইভ মিলিমিটারের নিচে যদি থাকে তাহলে এই পাথরটা কিন্তু অটোমেটিক বের হয়ে যেতে পারে বিকজ আমাদের যে রাস্তাটা এটা সাইজ হলো সিক্স মিলিমিটার তো ফাইভ মিলিমিটার পাথর অথবা এর নিচে যে কোনো পাথর এবং এমনকি সিক্স মিলিমিটার পাথরও নর্মালি বের হয়ে যেতে পারে কিভাবে বের করব আমরা বেশি বেশি পানি খেতে পারি পানি খেলে পরে আস্তে আস্তে একসময় দেখা যাবে যে পাথরটা বের হয়ে গেছে কিন্তু এর থেকে যদি বড় হয় পাথর দেখা যাবে ওয়ান সেন্টিমিটার পাথর সেই পাথর কিন্তু আর বের হতে চাইবে না সেই পাথর কি করবে কিডনির বেশ বড় জায়গা ওই জায়গায় যদি এমন কোনো জায়গায় পড়ে থাকে যে ওটা কোনো সমস্যা করতেছে না সেই পাথর কিন্তু কোনো সিমটম নাও করতে পারে সাপোজ একটা টাঙ্কিতে একটা বড় ইট যদি ভিতরে থাকে ওর যদি যেই নালি দিয়ে বের হচ্ছে পানি ওই মুখে যদি ইটটা না আসে ততক্ষণ পর্যন্ত ওই নিচে পানি প্রবাহের কোনো প্রবলেম সৃষ্টি করে না একই রকম কিডনির ভিতরে বেশ বড় জায়গা আছে যেখানে এ পাথরটা চুপচাপ বসেও থাকতে পারে সেই জন্য অনেক ক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যায় যে অনেক বড়ো পাথর পেশেন্টের কোনো সিমটম নাই যে এটা কোনো অবস্ট্রাক করতেছে না বাধা সৃষ্টি করতেছে না পাথর যখনই বাধা সৃষ্টি করে তখনই সিমটম তৈরি করে সিমটমটা মেইনলি ব্যথা দিয়ে শুরু হয় যদি কিডনিতে হয় তাহলে কিডনিতে কোমরে ব্যথা করে এই ব্যথাটা সাধারণত একটু ঝাঁকুনিতে বেড়ে যায় যেরকম যদি রিক্সায় চড়ে কিংবা কোনো ঝাঁকুনিতে কিংবা সিঁড়ি দিয়ে বাইতেছে কিংবা কোনো একঝস এক্সারসাইজ করতে তার বেড়ে যায় পাথরটা যখন ঘষা খায় তখন একটু রক্ত আসতে পারে পাথরটা যদি ইনফেকশনও করতে পারে তখন একটা জ্বর ব্যথা পেশাবে জ্বালা পোড়ায় অল্প অল্প ব্যথা কোমরের দিকে চলা করলে বেড়ে যায় একটু লাল প্রসাব হয় এগুলোই হচ্ছে কিডনির পাথরের সিমটম এই পাথরটা যখন ইউরেটারে আসে ইউরেটার বেশ চিকন নালি সিক্স মিলিমিটার আগে বললাম তো এর ভিতরে আসলে কিন্তু তখন টোটাল ব্লক করে ফেলে ব্লক করলে প্রচণ্ড ব্যথা হয় কোমরে হঠাৎ প্রচণ্ড ব্যথা বমি জ্বর পেশাবে জ্বালা পোড়া এইসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা আল্ট্রাসোনা বা এক্সরে অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করি নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান করলে পরে হান্ড্রেড পার্সেন্ট ধরা পড়ে যায় যে পাথরটা কোথায় আছে কি ব্যাপার কি করতে হবে কত সাইজ কিডনির উপরে কতটুকু এফেক্ট করতেছে তো এইগুলি যদি ছোট হয় তাহলে আমরা ডায়োরেটিক বেশি বেশি প্রস্রাব হওয়ার কিছু ওষুধ আছে ওই ইউরেটারটা একটু ডাইলেট করার একটু মোটা করার কিছু আস ওইগুলো দিয়ে দেই যাতে করে বের হয়ে যায় কিন্তু যদি ওয়ান সেন্টিমিটার কিংবা নাইন মিলিমিটার কিংবা আরও বড় যদি পাথর থাকে তাহলে সেগুলো আমাদের বের করতে হয় প্রস্রাবের থলিতে যখন পাথর চলে আসে দেখা যায় যে একটা ছোট পাথর প্রসাবের থলিতে চলে আসে অথবা কোনো কোন ক্ষেত্রে পাথর কিন্তু প্রসাবের থলিতেও হতে পারে বিশেষ করে যাদের প্রস্টেটের রোগ আছে অনেক অনেক দিন ধরে প্রস্টেটের রোগ থাকলে দেখা যায় পেশাবের থলিতে পাথর হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্রসাবে ঘন ঘন পেশাবে চাপ ধরে পেশাব করতে গেলে পেশাব ভালো মতো হয় না আটকে যায় রক্ত আসে এগুলি সিমটাম নিয়ে আসে পাথর বের করা কিন্তু এখন অধিকাংশই মানে ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেও আমরা এখন আর ওই কেটে অপারেশন করি না অধিকাংশ ক্ষেত্রেই লেজার আছে আইসিপিএল আছে পিসিএনএল যেটা ফুটো করে বের করার ব্যবস্থা আছে ক্রাশ করার ব্যবস্থা আছে এগুলোর জন্য এখন আর বিদেশে পাড়ি যেমন প্রয়োজন পড়ে না এগুলি খুব সহজেই বের করে নিয়ে আসা যায় পাথরের রোগটা কিন্তু কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে বারবার হয় কাজে এটা ইম্পর্টেন্ট যে আমার পাথরটা একবার চিকিৎসা করলে যে শেষ হয়ে গেল তা কিন্তু নয় কাজেই বছরে একবার আমি বলে রাখি যে পাথরের যারা রুগী তারা যেন যে জেনারেল অ্যাডভাইস বেশি করে পানি খাওয়া লেবু জাতীয় খাবার বেশি খাওয়া চা কফি একটু কম খাওয়া এবং লবণ কম খাওয়া প্রোটিন একটু কম খাওয়া এই কয়টা অ্যাডভাইসের সাথে সাথে বছরে একবার একটা প্লেন এক্স রে একটা আল্ট্রাসাউন্ড করবে তাহলেই তার পাথর আবার হচ্ছে কিনা টের পেয়ে যাবে কত পার্সেন্ট প্রায় কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো স্টাডিতে থার্টি থ্রি পার্সেন্ট মানে তিনজনে একজনেরই দেখা যায় যে আবার পাথর হচ্ছে এরকম হতে পারে নেক্সট টেন ইয়ার্স অবশ্য যদিও একটু লম্বা সময় দশ বছর আগে একবার পাথর হয়েছে দেখা যাবে যে আবার পাথর হয়ে যাচ্ছে কাজে এই সব রুগীদের ক্ষেত্রে অবশ্যই একটা ফলো আপ একটা বছরে কিংবা দুই বছরে একবার ফলো আপ করা উচিত আচ্ছা যাদের দুই দিকে পাথর হচ্ছে তারা খুবই মারাত্মক কিন্তু হয়তো একই সঙ্গে দুই দিকে দেখা গেল যে পাথর রয়েছে অথবা একবার দেখা গেল যে ডান দিকে হয়েছে পরবর্তীতে বাম দিকে হচ্ছে এদের তো অবশ্যই পরীক্ষা করা উচিত বছরে একবার কিংবা কিছুদিন পর পর আরেকবার পরীক্ষা করা যায় হচ্ছে কি না কারণ আপনার দুটো কিডনি যদি নষ্ট হয়ে যায় মনে রাখবেন আপনার চিকিৎসা ব্যবস্থা অনেক জটিল হয়ে যাবে সেই ক্ষেত্রে ডায়ালাইসিস অনেক কিছু আমাদের কিছু কিছু রুগী যে টোটাল সব যদি ডায়ালাইসিস রোগীগুলিকে এক জায়গায় করা যায় তাহলে দেখা যাবে যে টেন পার্সেন্ট রুগী এই শুধুমাত্র যেসব কি পাথরের জন্য এটা খুবই কষ্টদায়ক যে পাথরের জন্য যদি কিডনি নষ্ট হয়ে যায় যেটা আমরা সুচিকিৎসা ছিল খুবই ইজি চিকিৎসা ছিল সেটার কারণে কিডনি নষ্ট হতে দেয়া যায় না আসলে কাজে আপনার দুই দিকে যদি পাথর হয় একই সঙ্গে কিংবা পরবর্তীতে অবশ্যই আপনার সেটা দ্রুত চিকিৎসা করা উচিত যাদের বারবার পাথর হচ্ছে যে জেনারেল অ্যাডভাইসের সঙ্গে কিছু ওষুধও এখন আমরা ব্যবহার করি যদিও সেই ওষুধগুলির অতটা সায়েন্টিফিক ব্যাখ্যা নাই যে কেমনভাবে প্রিভেন্ট করে কিন্তু দ্যার ইজ সাম ইম্প্যাক্ট যে সব ওষুধগুলি যদি কন্টিনিউয়াস খাওয়া যায় তাহলে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় তারপরেও পাথর হতে পারে কাজেই তাদের ফলো আপটা অবশ্যই রাখতে হবে সিমটমলেস কোনো ব্যথা দিচ্ছে না সেই সব পাথরের কি চিকিৎসা সেই সব চিকিৎসা সে সেই সব ক্ষেত্রে আমরা দেখি যে তা রোগীর বয়স কেমন এবং পাথরটা কিডনির ফাংশনের উপরে কোনো এফেক্ট করতেছে কিনা যদি অনেক বয়স্ক একজন রুগী হ্যাঁ ষাট সত্তর বছর এবং পাথরটা এক জায়গায় পড়ে আছে কোনো সিম ফাংশনে কোনো এফেক্ট করতে না সেই ক্ষেত্রে আলন তো ওইভাবে থাকুক কিছু ওষুধপত্র খেয়ে থাকতে পারে কিন্তু যদি ইয়াং পেশেন্ট একটা পাথর পড়ে আছে ডোন্ট এই এখন হয়তো এটা কোনো কষ্ট দিচ্ছে না কোনো প্রবলেম করতেছে না ছয় মাস পরে যে করবে না এই নিশ্চয়তা তো দেয়া যায় না তো এইগুলি কিভাবে আমি ধরব কীভাবে বুঝবো যে আমি কখনই করব আমি আমার পরামর্শ হচ্ছে যে খুবই সিম্পল পরীক্ষা ইউরিন পরীক্ষা একটা আলট্রাসাউন পরীক্ষা একটা এক্স রে কিডনির একটা প্লেন এক্সরে এই তিনটা পরীক্ষা করতে পাঁচশো টাকার বেশিও লাগে না তিনটা পরীক্ষা করিয়ে দেখলেই বোঝা যায় শুধুই সিম্পল ইউরিন পরীক্ষা দিয়ে আমি যে নেফ্রাইটিসটা ধরতে পারি তার আর বি যাচ্ছে কিনা প্রোটিন যাচ্ছে কিনা ধরা যায় কাজে একটা ইউরিন পরীক্ষা দিয়ে আমি রেনাল ফেলিয়ারের মতো রোগকে প্রিভেন্ট করা সম্ভব একটা আলট্রাসাউন্ডও করে আমরা কিডনিতে পানি জমে যাচ্ছে কিনা পাথর আছে কিনা সবই ধরা যায় কিডনি সাইজটা ছোট হয়ে যাচ্ছে কিনা এটাও ধরা যায় একটা এক্সরে দিয়ে পাথর ধরা যায় নাইনটি পার্সেন্ট পাথর প্লেন এক্স রেতে ধরা পড়ে অনেক ক্ষেত্রে এরকম আমরা পাইছি যে একটা সিম্পল আলট্রাসাউন্ড করতে গেছে অন্য কারণে দেখা গেল কিডনির টিউমার ধরা পড়ে গেছে এবং সবচেয়ে ভালো জিনিস যে কিডনি টিউমারটা ক্যান্সার যদিও কিন্তু আর্লি স্টেজে ধরা পড়ে গেছে স্যার অপারেশন করে দিয়েছে সুস্থ হয়ে গেছে দশ বছর বেঁচে আছে তার কোনো পরবর্তীতে কাজে আর্লি ডিটেকশন যে আর্লি ডিটেকশনের জন্য আমরা আমরা একটা আলট্রাসাউন্ড করা দরকার কাজে যে কোনো সুস্থ মানুষ বছরে একবার অ্যাটলিস্ট তার শরীরকে পুরো চেক আপ করা ভালো একেবারে সব কিছু করতে হবে তা না এই সিম্পল অল্প কয়েকটা টেস্ট করলেই তার বোঝা যায় যে খুব মারাত্মক রোগ আছে কিনা